সবাই দিয়ে আরেকটু জিকির করেন, আল্লাহ 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 হারাইলাম ঘুমের ঘরে সকলে, আর কি দেখাম হবে মুর্শিদ গিরিবাহনে রে মাশাআল্লাহ। আল্লাহ 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 এগা নবী
চরণে থাকতে চাই কি চাই না চাই তাইলে বলছিলাম রাবিয়া বসি রাতের বেলা 40 দিন কি করছে ঘুমাইছে না নামাজ পড়ছে নামাজ পড়ছে এই রাবিয়া বসি নামাজের কথাটা শুন না অন্তরে একটু নামাজের দিকে দাবিত হইছে নি যদি হইয়া থাকে একটা যুবক দাঁড়ায় বলেন হুজুর টাকা কালেকশন করছে নামাজি কালেকশন করেন একটা লোক দাঁড়ান হুজুর আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে একটা লোক বলেন হুজুর আমি আগামী কাল থেকে এই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব একটা যুবক দাঁড়ান যুবক দেখতাম সবটা একটু দেখতে যায় বাবা 5 ওয়াক্ত নামাজ এমন কে নাম কি তোমার হ্যাঁ বাড়ি কই শেরমদি আরে শেরমদি মোহাম্মদ ফয়সাল হুমনা হুমনা হ্যাঁ আল্লাহ মেহেরবানি করে আমি কাঙ্গালটাকে সারা দিয়ে দিয়ে তুমি আল্লাহর মহব্বতে দেহ উঠে গেছে আল্লাহ মেহেরবানি করে তোমার বন্ধু নবীকে রাজি এবং খুশির জন্য আজকে নামাজের জন্য ওয়াদা করছে ও মাহমুদ আল্লাহ যেই মা তার পেটের মধ্যে রইছে আজকে যে মায়ের পেটটা তন্ন হয়ে গেছে আল্লাহ তার সহকারে এই ফয়সালকে সহকারে আর মাতৃকুল পিতৃকুল সকলকে জান্নাতের টিকিট দিও করা আমিন কয়জন পাইলাম একজন আরেকজন কর তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহরে হুসাইনি সৈনিক বানাও এমন টাকার মালিক বানিয়ে দিও গো কেন মদিনায় যাইও আমার নবী রোজার পাশে দাঁড়ায় নামাজ পড়তে পারে তার মা বাবার মাথায় জান্নাতে ঢুকে পড়ায় দিও জুলুম আমিন আমিন কয়জন পাইলাম দুইজন আরেকজন কোন আপনার নাম কি আমার বলরামপুর আসেনি তাহিরিয়া জমু সংগঠনের ছেলে নাম কি তোমার আলাল হেলাল আর তোমার নাম আমির হোসেন আকাশ বাতাস মুখরিত করে বলবেন বলেন আল্লাহ আমরা সবাই নামাজ পড়বো রাজি আছেন সবাই এইজন্য আমি বাইরে মাইক বন্ধ না বাহিরে মাইক বন্ধ করে দিয়েছি আরো অনেক আগেই যেহেতু আমাদের আশেপাশে মসজিদ আছে জামাতটা কোনো মসজিদে চলতেছে আমরা আমাদের সুবিধা মতো নামাজ আদায় করবো আমার আজকের মাহফিলে তিনি বিশেষ অতিথি নামাজ তো চলবে মসজিদে আমাদের সবাই মসজিদ জায়গায় এইতো না সবার কোনো মসজিদে আমরা নামাজ দিব নাকি পড়লে এখানে পড়বো নাই আমাদের সুবিধা মতো আমরা নামাজ আদায় করবো কথা বল ঠিক কিনা এখানে উজুর ব্যাপার সেবার আছে আলী কই নিয়ে চলবো আলী অত 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 অতটা বুঝি না আমি উজুর জায়গা লাগবো মসজিদে তো জায়গা দেওয়ার লাগবো সবাই যাইতে যেতে তো ওয়াক্ত হওয়ার লাগবো আমরা আমাদের সুবিধা মতো হ্যাঁ শরীয়ত মানতে হবে অবশ্যই আমরা নামাজ আদায় করবো ইনশাল্লাহ আমার আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি নামাজ 10 মিনিট শেষ করিবেন আমরা নামাজের পরে উজুরের দালাই এখন দেন নামাজ বল যাই তুমি নামাজ পড়ো দেন শুনুন আছে নামাজের পরে কই যাব নামাজ আমি বলছি কই যাব উজুর জায়গা আছে নি উজুর জায়গা আছে ও আমি তো বলছি ভিডিও আছে হুজুর জায়গা আছে কিনা কুকুর আছে যাক শুনেন ওয়াজ কি শেষ না শুরু শুরু রাবে বসে কই যাইবো মক্কা মদিনা কই যাইবো মক্কা মদিনা আমরা যাই দিন না তাইলে ওয়াজ টাইম রাখলাম নামাজের টাইম হয়ে গেছে মাইকে তো ধরছি ফোনে 2 ঘন্টার উপরে হয়ে গেছে সুতরাং আপনারা সবাই উজু করে সুবিধা মতো আমাদের আশেপাশে মসজিদ আছে বাজায় সবাই বসেন সবাই বসেন একটু দোয়া করে যান সবাই বসেন একটু দোয়া করেন আল্লাহ মেহেরবানি করে আজকের যে জায়গা জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমার মিতা কে অসুস্থ আম্মা অসুস্থ অনেক মমস অসুস্থ আল্লাহ বয়স্ক বয়স হয়ে গেছে হাত পাজর দুর্বল হয়ে গেছে হায়াতে বেঁচে থাকলে তো আমরাও একদিন এমন বৃদ্ধ হয়ে যাব যে কোনো মুহূর্তে মালাকুল মত আজরাইল আমাকে করে আসতে পারে আজকের মাহফিলে দিনের বেলায় যে হাজার হাজার মানুষের ঢল আজকে আমি নতুন করে তাহিরি বাঞ্চারামপুর প্রমাণ পাইয়া গেলাম আসলে বাঞ্চারাম পারুর মানুষ টাকার পাগল নয় আসলে নবীর মহব্বতের পাগল আমার সুনাম বাঞ্চারামপুর এই মাহফিলটা দিনের বেলায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাজাইলো আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমিন আল্লাহ মেহেরবানি করে জানি না কার আব্বা নাই আম্মা নাই ওই আব্বা আমার কবরটার
জান্নাতের বাগান বানাইয়া দিও। আমিন। ও মাবুদু, জীবনে কত জামা গায়ের মধ্যে লাগাইলাম, যারা একটা মাত্র কাপড় পইরা কবরে শুয়া রহিল। কত দেশে গেলাম, বিদেশ গেলাম, কত জায়গায় করলাম, বাড়ির পাশে গোরুস্তান, সাড়ে তিন হাত মাটির নিচের খবর আজ পর্যন্ত নিতে পারলাম না। মরে যাইব দুঃখ নয়, যেই দিন মরণ দিবাও রমজান মাসে মরণ দিও। আমিন। গত রাতে দুইটা মাহফিল করলাম, সকালবেলা বাড়িতে গেলাম, ঘুমাই নাই, আবার চলে আসলাম। আজকে রাতে আবার কসবা মাহফিল, এইভাবে প্রতি রাত্রে ওয়াজ করতে হয়, বিশ্রাম নাই, রেস্ট নাই। আল্লাহ, কত দোয়া করলাম, কত হাজার মানুষ লইয়া, আজ পর্যন্ত জানলাম না একটা মোনাজাত কবুল হয়েছে কিনা গো আল্লাহ। প্রচন্ড রুদ্রের মধ্যে মক্কা মদিনার মেহমান লইয়া হাত বাড়াইলাম, আজকের মোনাজাতটা দিক কেমন কেমন লাগে, তুমি খুদার কি মায়া লাগে না, ওনার বোঝা মাথায় লইয়া দেশি আল্লাহ কো তাদের রুহানি নজর দিয়া আমাদের সবার মুর্দা কলব জিন্দা বানাই, তারা একটা টাকা দিয়ে হলেও আজকের মাহফিলটা শরীফ হয়েছে। আল্লাহ তাদেরকে ঘুমের ঘরে নবী না দেখাইয়া সেলাই বিহীন কাফনে ঢুকাইও না। আমার বরাবর দোকান ব্যবসা করতেছে কত মানুষ, বাজারে আছে, মার্কেটে আছে, আল্লাহ মেহরবানি করে গো প্রত্যেক ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। কত পোলামান বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছে, যাইতে পারে না গো আল্লাহ, মেহরবানি করে তুমি বিদেশে যাওয়ার জন্য রিজিকের দরজার তালাটারে খুলে দাও। আমার মা বোনের আজকে অনেক কষ্ট করলো রোদে পোড়াত, এই রুদ্রের মধ্যে রাস্তাঘাটে দোকানপাটের যার তলায় বাস তলায় কত জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কষ্ট করে বয়ান শুনলো। আমার মহাবন্ধুকে পাগলি জৈনবের সঙ্গে জান্নাতি বানাইয়া দিও। মরম গেল রে কাঁদে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হইল কারবালা প্রাণ ধরে, হ্যাঁ আল্লাহ প্রতি বছর মুসলমানরা মহরমের চান্দে, হায় হাসান হাই হুসেন কইরা জারি গায় আর কান্দে, ওরে কেমন করে চালাই সুরি, কেমন করে চালাই সুরি, কেমন করে চালাই সুরি, হুসাইনের বল হেমর মাইল করে, হেমর মাইল রে কানে মুসলমান নবীর বংশ শহীদ হইল কারবালার তরি মোহর মাইল করে। আল্লাহ রে মুরব্বীর দেখা পড়া পার লাগছে, আমার মুরব্বী বাবাদেরকে তুমি হায়াত তারে লম্বা বানাইয়া দাও। মাহফিলের কাঙ্গাল বানাইয়া দাও আল্লাহ তাদেরকে, আল্লাহ গো নবীর পাগল বানাইয়া স্বামী স্ত্রীর মধ্যে তুমি কুরআনের খেদমতের বাগান সাজাইয়া দাও। আল্লাহ যেদিন মরণ দিবা ইমানের সাথে মরণ দিও।
শেষ বেলা বিদায় বেলায় জোরে করে আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতিল আলামিন।